প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। কুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই কোভিড-19 কারণে আমাদের স্কুল কলেজ সব বন্ধ রয়েছে, তাই আমরা কুকসাদানীপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু করেছি। তোমরা অবশ্যই আমার ক্লাসটি দেখলে উপকৃত হবে। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের লসাগু ও গসাগু 4.4 প্রশ্নমালার অনুশীলনী 4.4 এর লসাগু ও গসাগু থেকে তিনটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করবে পারব। তোমরা অবশ্যই এটি দেখবে এবং করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। দেখো, আমাদের 4.4 প্রশ্নমালায় গ সা গু, গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কমনের লসাগু লসাগু হলো কমনের ছোটটা, আর লসাগু হলো কমনের বড়টা এবং আনকমন তাহলে আমরা লসাগু এবং গসাগু করার চেষ্টা করব। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর উত্তর লেখার সময় আমরা সবসময় কমনের ছোটটা লিখব, আর লসাগুর বেলায় কমনের বড়টা এবং আনকমন সবই লিখব। আমাদের 17 নম্বর অঙ্ক, প্রথম রাশি সমান এক্স স্কয়ার মাইনাস 3x। এখানে আমাদের দেখা যাচ্ছে যে x কমন আছে, x মাইনাস 3। দ্বিতীয় রাশি সমান এক্স স্কয়ার মাইনাস 9। এখানে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তৃতীয় রাশি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3, আমাদের মিডিল টার্ম। তাই আমরা 4.3 প্রশ্নমালায় মিডিল টার্ম করেছি। এই মিডিল টার্ম হলো প্রথমটা এবং শেষেরটা গুণ করে 3 হচ্ছে, 3 ভেঙে আমাদের 4 বানাতে হবে, 3 আর 1, তাহলে হচ্ছে আমাদের কী হচ্ছে 4। তাহলে আমাদের মিডিল টার্ম হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে এক্স কমন আছে, এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন আছে, এক্স মাইনাস 3। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস। যেহেতু আমাদের 17 নম্বর অঙ্কে 3টি রাশি রয়েছে, তাই আমরা 3টি রাশি পর্যায়ক্রমে ভাঙলাম। প্রথম রাশি আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে কমন আছে তাই আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর আর আমাদের
কোনো কিছু ভাঙা যাচ্ছে না। দ্বিতীয় রাশি ছিল আমাদের এক্স স্কয়ার মাইনাস 9, তার মানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তা আমরা সূত্র প্রয়োগ করলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি ছিল আমাদের মিডিল টার্ম এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে 3 আটকে 3 আটকে 3, 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। প্রথম দুটোর মধ্যে এক্স কমন আছে, এক্স ইন্টু এক্স মাইনাস 3, পরের দুটোর মধ্যে মাইনাস 1 কমন আছে। অর্থাৎ কোনো কিছু যদি কমন না থাকে তাহলে সেটা কমন থাকবে মাইনাস 1, তাহলে মাইনাস 1 কমন আছে এক্স মাইনাস 3। তাহলে আমরা যেহেতু লসাগু করতে বললো আমাদের এই যে ভাঙা একই রকম, গসাগু করতে গেলেও এই ভাঙা একই, তাই আমরা একই প্রশ্নের উত্তর আমরা দুটো লিখব, লসাগু লিখব গসাগু লিখব। তাহলে আমাদের প্রথম রাশিতে কমন গসাগু যদি আমরা লিখি তাহলে আমরা কি পাচ্ছি, গসাগু লিখলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে, তাহলে গ সা গু সমান। তাহলে প্রথম রাশিতে আমাদের প্রথম রাশি দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কমন হলো এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 3। এছাড়া আমাদের প্রথম রাশিতে আছে এক্স, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস 3 এবং তৃতীয় রাশিতে আছে এক্স মাইনাস 1, তাহলে এখানে আমাদের কোনোটাই কমন নাই, তাই আমাদের উত্তর হবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। আর লসাগু, লসাগু আগে আমি বলেছিলাম লসাগু সূত্রের সময় যে কমন ইনটু আনকমন কমনের বড়টা, কমনের বড়টা বলতে এখানে বোঝাচ্ছে যে একই জিনিস যদি এখানে যেমন এক্স আছে এখানে যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কমনের বড়টা তো এক্স স্কোয়ার। তা আমাদের লসাগুর উত্তর হবে এক্স ইনটু এক্স মাইনাস 3, এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। কারণ প্রথম রাশিতে আমাদের আছে এক্স ইনটু এক্স মাইনাস 3, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস 3, তৃতীয় রাশিতে আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 বসলো, এক্স প্লাস 3 বসলো আর এক্স মাইনাস 3 এবং এক্স। নম্বর অঙ্ক আমাদের প্রথম রাশি 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউ, 2 গুণ 3 গুণ 3 গুণ এক্স প্লাস ওয়াই হোল কিউ। দ্বিতীয় রাশি 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তৃতীয় রাশি 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2 গুণ 2 গুণ 2 গুণ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী, আমাদের 18 নম্বর অঙ্ক ছিল 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউ। তা আমরা এখানে দেখছি যে লসাগু গসাগুর বেলায় সাধারণত আমরা হোল স্কোয়ার হোল কিউ থাকলে ভাঙি না বা ভাঙার প্রয়োজন হয় না, কারণ আমরা সব সূত্রগুলো হোল স্কোয়ার হোল কিউ আনার চেষ্টা করি। তো এখানে 18 আমরা ভাঙলাম, 2 গুণ 3 গুণ 3 এক্স প্লাস ওয়াই হোল কিউ থাকলো। দ্বিতীয় রাশি 24 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার,
তৃতীয় রাশি 32 ইনটু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ x প্লাস y ইনটু x মাইনাস y তাহলে আমরা লসাগু কি লিখতে পারি এখানে 2 হলো একটা এখানে হলো 2 হলো তিনটা এখানে 2 হলো পাঁচটা তাহলে আমাদের লসাগুর বেলায় কমন এর বড়টা তাহলে পাঁচটা 2 বসবে গুণ এরপরে 3 হলো এখানে দুইটা এখানে 3 একটা তাহলে 3 দুইটা বসবে গুণ এরপরে x প্লাস y প্রথম রাশিতে আমাদের তিনটা দ্বিতীয় রাশিতে আমাদের দুইটা আর তৃতীয় রাশিতে একটা তাহলে x প্লাস y আমাদের তিনটা বসবে আর তৃতীয় রাশিতে আমাদের x মাইনাস y আছে একটা তাহলে x মাইনাস y বসবে তাহলে আমরা দেখা যাচ্ছে যে যে 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16 দুগুণ 32 32 গুণ 9 18 আর 8 হাতে 1 3 গুণ 27 1 28 288 ইনটু x প্লাস y হোল কিউব ইনটু x মাইনাস y আর গসাগু হচ্ছে আমাদের কমনের ছোটটা এখানে 2 হলো একটা এখানে 3 হলো একটা এবং কমনের মধ্যে আছে আমাদের x প্লাস y একটা তাহলে 6 ইনটু x প্লাস y 6 ইনটু x প্লাস y তাহলে আমরা 18 নম্বর অঙ্কটি সমাধান করলাম আমাদের এখন আরেকটি অঙ্ক আছে আমাদের সেই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি প্রথম রাশি আমাদের এটা হলো 21 নম্বর অঙ্ক প্রথম রাশি আমাদের আছে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 2 c তাহলে আমরা এখানে আর ভাঙছি না দ্বিতীয় রাশি আছে a b কিউ c স্কয়ার তৃতীয় রাশি আছে a টু দি পাওয়ার 7 b 4 c কিউ তাহলে এখানে আমরা দেখছি যে অক্ষরের পাওয়ার হিসাবে আছে এই জন্য আমরা এই পাওয়ার গুলো এভাবে রাখলাম লসাগুর বেলায় উত্তর আমাদের কত হবে a a হলে 5টা a হলে 1টা a হলো 7টা তাহলে a টু দি পাওয়ার 7 এখানে b হলো 2টো এখানে b 3টা এখানে b 4টা তাহলে b টু দি পাওয়ার 4 এখানে c হলো 1টা c হলো 2টো c হলো 3টা তাহলে c কিউ আর গসাগু আমাদের কমনের ছোটটা তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট a আছে তারপরে এখানে b হলো 2টা তারপরে 2টা এবং c হলো 1টা তাহলে a b স্কয়ার c তাহলে প্রিয় শিক্ষার্থী আমি 4.4 প্রশ্ন নম্বর থেকে যে তিনটি অঙ্ক সমাধান করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সেই তিনটি অঙ্কের সাথে তোমরা এই প্রশ্নমালার যেগুলো সম্পর্কিত আছে সেগুলো করার চেষ্টা করবে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ